আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم। প্রিয় সাথী ও বন্ধুগণ, তবলিগী ইজতেমার শেষ দিন, সারা রাত্রি কাটিয়ে আজকে শনিবার বাদ ফজর আমরা এখন বিদায় নিতে যাচ্ছি শশা গন্তব্যস্থলের দিকে। আল্লাহ বলছেন, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ফজরের এই সুন্দরতম মুহূর্তে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি। দুদিন ব্যাপী তবলিগী ইজতেমার বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পথ পরিক্রমায় আমাদের নেতা ও কর্মীদের, আমাদের সুধী ও সাথীদের, আমাদের মা ও বোনদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আসার পরেও আমাদের যে ভাই মৃত্যুবরণ করেছেন, আমরা তার জন্য জানাজা পড়েছি, পুনরায় দোয়া করছি, আল্লাহ পাক তুমি তার সকল গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব করো। যাওয়ার পথে যাতে আমরা সহি সালামতে আমাদের স্বর্শ গন্তব্যে পৌঁছতে পারি, আমরা সেজন্য আল্লাহ পাকের সাহায্য কামনা করছি। তিনি যেন আমাদের যাত্রী সাথী ভাইদেরকে, যিনি যে বাহনে যাচ্ছেন, সকল বাহন যেন নিরাপদে শ্মশানস্থানে পৌঁছে যায়। আল্লাহ, আমরা তোমার জিম্মায় তাদেরকে ছেড়ে দিচ্ছি, তুমি তাদেরকে নিজস্ব নিরাপত্তায় শ্মশান গন্তব্যে পৌঁছে দিও। তবলিগ ইজতেমার শেষ দিনে আমাদের সংগঠনের কেন্দ্রীয় মজলিসে আমলা, মজলিসে শুরা, বিভিন্ন জেলা কর্ম পরিষদ, যুবসংঘের কর্ম পরিষদ, আলাউনের কর্ম পরিষদ, সোনামণির কর্ম পরিষদ, মহিলা সংস্থার কর্ম পরিষদ, যারা আসতে পারেননি কিন্তু দূর থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দিয়েছেন, অন্তর খোলা দোয়া করেছেন, সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন। এমনকি যে ছেলেটি কুমিল্লার আসতে পারেনি বলে তার মা তার আসার খরচের টাকাটা দিয়ে আরেকজনকে পাঠিয়েছেন সন্তানের অনুপস্থিতিতে, ওই ধরনের মাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহাক সবাইকে তার ইখলাস অনুযায়ী পরকালের সর্বোত্তম পাথর, সর্বোত্তম যাজা, সর্বোত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করুন। আজকে এখানে যে সমস্ত দোকানদার ভাইরা ব্যবসা করেছেন, তাদের ব্যবসায়ের একটা অংশ তবলিগী ইজতেমার সাহায্য হিসেবে তারা দিয়েছেন বলে আমি শুনেছি। আল্লাহ পাক তাদের এই দান কবুল করুন। যারা পুলিশ ভাইরা, প্রশাসনের বিভিন্ন স্তরের ভাইরা ইজতেমাকে সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কতগুলি আমাদের দৃশ্যমান, কতগুলি আছে অদৃশ্যমান, যিনি যেভাবে করেছেন ইখলাসের সাথে, আল্লাহ পাক তাদের সমস্ত ইখলাসকে কবুল করে নিন। আইটি সেকশনের যে সমস্ত ভাইরা, আমাদের স্নেহাস্পদ ছেলেরা,
এত চমৎকার ব্যবস্থাপনা এবার করেছে যে আইটি সেকশনে এবার কোনো অভিযোগ আসেনি, এবং তারা আশাবাদী আগামীতে আইটি সেকশন নিজস্ব যোগ্যতার বলে পুরোটাই একেই তারা সম্পন্ন করতে পারবে বলে আমার কাছে আশাবাদ ব্যক্ত করেছে। আমি আইটির বাচ্চাদেরকে, আইটির সন্তানদেরকে প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে যেন পূর্ণ যোগ্যতা এবং কর্মক্ষমতা আগামীতে দান করেন। এই মুহূর্তে আরেকটি দোয়ার আবেদন এসছে আমার কাছে, হাবিবুল্লাহর ছেলে, আমাদের দশম শ্রেণীর ছাত্র, দেড় মাস হলো ক্লাসে যেতে পারছে না, অত্যন্ত অসুস্থ থাকার কারণে আল্লাহ তুমি তাকে দ্রুত সুস্থতা দান করো, দ্রুত তাকে রোগমুক্ত দিয়ে ক্লাসে আসার সুযোগ দান করো। যে সমস্ত 750 উপরে স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করেছে এই তবলিগ ইজতেমাকে সফল করার জন্য, এটা অত্যন্ত বড় খবর আমাদের জন্য। পুলিশের যে কাজটি করতে হয় সেই কাজটি আমাদের স্বেচ্ছাসেবকরাই করে দিয়েছে, রাত্রি জেগে পালাক্রমে তারা নির্বাহ যেভাবে কাজ করে গেছে বিভিন্ন পর্যায়ে, খাদ্য বিভাগের যারা রান্নাবান্না করেছেন আমাদের বাবুর্চিরা, এবং তাদের রান্নাবান্না আমরা খেয়েছি, অত্যন্ত চমৎকার হয়েছে, কেউ কোনো অভিযোগ করেনি। এমনকি আমাদের পুলিশের কর্মকর্তা তিনজন ওসি সাহেব সহ আমার সঙ্গে খেয়েছেন এবং তারা বলেছেন সত্যি এখানকার খাওয়াটা, ঘাঁটিটা অত্যন্ত ভালো। আমি বললাম শোনেন, নদপাড়ার ঘাঁটি সোনার চাইতে খাঁটি, এটা একটা এটা প্রসিদ্ধি অর্জন করেছে, দোয়া করবেন যেন এটা আগামীতে অব্যাহত থাকে। ঝালও বেশি হয়, অর্থাৎ আপনারা বলেন মরিচ, মরিচও বেশি হয়নি, লবণও বেশি হয়নি, এই দুটো কম বেশি না হওয়াটাই তো বড় ক্রেডিট। এই বিশাল রান্নাবান্না আলহামদুলিল্লাহ প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেম যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবারে কিন্তু আমাদের সামনে তেমন কোনো ত্রুটি ধরা পড়েনি। পরিশেষে আমি আপনাদেরকে সুন্নতি দোয়া পড়ে বিদায় দিচ্ছি, আমার সঙ্গে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাতিমা আমালিকুম। আমি আপনাদের দীনকে, আপনাদের দায়িত্বের আমানত সমূহকে এবং সর্বশেষ আমলকে আল্লাহর উপরে ন্যস্ত করছি। হে আল্লাহ, তুমি তাদেরকে পূর্ণ দায়িত্ব গ্রহণ করো তাদের, এবং পূর্ণ দায়িত্বের সাথে তুমি তাদেরকে সশা গন্তব্যে পৌঁছে দাও। ইজতেমা চলাকালে এই দুদিনে, এখন তো দুদিন বলা যাবে না, এখন আড়াই দিন বলতে হবে, কারণ আমাদের ইজতেমা সাধারণত বাদ আসর শুরু হয় বৃহস্পতিবারে, তাই না? এবার কী হলো, বা ফজর হয়ে গেল, মানুষের যে ঢল নেমেছে তাকে তো ঠেকানো যাবে না। এখন দেখছি আগামীতে বা ফজর শব্দ ব্যবহার করা লাগবে ইনশাআল্লাহ। এই পূর্ণ দুদিন, এখন আর দেড় দিন, পনেরো দুদিন, আড়াই দিন বলা যাবে না, একেবারে পূর্ণ দুদিন ব্যাপী এই সফলভাবে ইজতেমা সম্পন্ন হওয়ার বলে যাদের সার্বক্ষণিক তৎপরতা ছিল, সার্বক্ষণিক সক্রিয় পদচারণা ছিল, কেন্দ্রীয় মজলিসে আমলার যারা কেন্দ্রে অবস্থান করেন, ডক্টর সাখাওয়াত, ডক্টর কবিরুল, ডক্টর সাকিব, এরা যারা সবসময় সার্বক্ষণিকভাবে তদারকি করেছে, নিঃসন্দেহে তাদের নেকির পাল্লা সবার চেয়ে ভারী হয়েছে। এটা আশা করি কেউ অস্বীকার করতে পারবেন না। যুব সংঘের ছেলেরা যারা মার্কাজে থাকে, মাদ্রাসার ছাত্ররা যারা দিন রাত খেটেছে, তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি দোয়া করছি, আল্লাহ রব তাদেরকে যদি এগুলি দেখে যদি শেখায়, আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে। ইজতেমা সফল করার অত সহজ ব্যাপার নয়, এটা ছোট্টখাটো ব্যাপার নয়। এই বিশাল আয়োজন সম্পন্ন করতে গিয়ে তাদের দিন রাতের পরিশ্রম এর পেছনে কাজ করেছে। আল্লাহ পাক যিনি যেটুকু করেছেন ইখলাসের সাথে তাকে পূর্ণ যজা দান করুন। সম্পূর্ণ আমানত হে আল্লাহ তোমার হাতে সমর্পিত করছি, তুমি যাকে যত খুশি নাকি বেড়িয়ে দাও, যাতে কতটুকু দেয়া প্রয়োজন তুমি তাকে দান করো। এ বিষয়ে আমাদের সেটা দাবি থাকবে, সবাইকে সর্বোত্তম যা যা তুমি দান করে দাও। সবাই বাড়ি চলে যান, যাওয়া পৌঁছানোর পরে কেন্দ্রে ফোন করে জানিয়ে দেবেন যে আমরা সহি সালামতে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবারও দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।